হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কলেজ থেকে আসলাম, আবার কলেজে যেতে হবে, কিসের জন্য ছুটি যাবে সবাই ছেলে পেলে তার জন্য আবেদন করতে। তো আমরা এখন কলেজের দিকে আবার যাচ্ছি, কলেজ থেকে এসে আবার কলেজ। বেশি সময় হয়নি, মোটামুটি 20 মিনিট হবে আসা রুমে, আবার যাচ্ছি। সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন, কিন্তু যে মিটিংটা হবে ছাত্রদেরকে নিয়েছেন সব ছেলে পেলে। খেলা হচ্ছে নাকি ফুটবলের ওদিকে যাব কলেজের পিছনে। আমরা এখন খেলা মাঠের দিকে যাচ্ছি, পিছনে আসে আপনাদেরকে দেখাচ্ছি খেলা হচ্ছে কি হচ্ছে না, যে জায়গাটাকে ফুটবল খেলা হয়। কাউন চালের আবাদ এখানে, ওখানে তো কাইটে ফেলছে, এগুলো এখনো পাকেনি ঠিক মতন নাকি, এগুলো পেয়ে গেছে। ওইখানে যেগুলো এখন ওই করা আছে ওই রোডের ধারে, সব টেস্টি করছে, ছিটছে আর খাচ্ছে চাল, কাউনের চাল। খেলছে ওখানে, লাগবে না এটা হোটেল, ওদিকে খেলার খেলার লাগবে। এটা তৃতীয় নম্বর গেট, এই তো আমাদের খেলার মাঠ, সব খেলছে ফুটবল। এখানে গুদের খেলা হচ্ছে, ওখানে যে মাটি ঠিক করছে সাদাচ্ছে, এখানে সব ছেলেপেলে খেলছে। আমাদের ক্লাসের ফ্রেন্ড আছে কোটা, আর সেকেন্ড ইয়ারের সাথে খেলা হচ্ছে। আধুনিক বড়িলি কখন চলে এসছে বে, এই বড় ফ্যাক্টরি এটা। ওই এটা এটা হচ্ছে নতুন হোস্টেল বানানোর তো কাজ চলছে এখানে, কেবল একতলা হচ্ছে। ভালো বাড়বে, খেলার জুতি কিনবো নাকি, ইলেকট্রিশিয়ানের কাজ ওটাই, দেখাশোনা কাজ করা। কিছু তো বাড়াইতে হবে, নাহলে কি করি হবে। আমার মামার ছেলে আমাদের দেখা সাক্ষিত হয়ে গেল, আমরা এখন চলে যাচ্ছি খেলা মাঠ থেকে। এরা সব খেলছে, খেলুক ছেলে পেলে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে। সেরকম ভালো হয় না অবশ্যই, আমি তো সেরকম ভালো ব্লগার হতে পারছি না, অবশ্য চেষ্টা করছি।